বেলাবর 7 কিলোমিটার, পোড়াদিয়া 13 কিলোমিটার, পোড়াদিয়া বেলাবর আরেকটি বাজার পাটুল ইউনিয়নের অন্তর্গত। অটকনের রাজত্বে প্রবেশ করে ফেলেছি, করতে যাচ্ছি, এই যে এখান থেকেই ধীরে ধীরে নটকনের রাজ্য শুরু হয়েছে। বিস্ময়কর একটা ব্যাপার, 3 যুগ আগে শুরু হওয়া লটকনের চাষ এখানকার সৌন্দর্য অন্যভাবেই ফুটিয়ে তুলেছে। বাংলাদেশের নরসিংদী জেলা শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন, মনে হচ্ছে পাহাড়ি কোনো অঞ্চল, দুই পাশেই লটকনের গাছ। চলতি পথে থেমে গেলাম একটি লটকন বাগানের নিচে, পাইকারেরা লটকন সাজাচ্ছিল, একটু দেখে থামলাম। সাথে এক মন লটকন 40 কেজি। একটা জিনিস খেয়াল করে দেখেন, লটকন মানে কোনো গাছে লটকন নাই এমন গাছ কিন্তু কম। কোনো সময় একটা গাছে লিচু হয় না বা আম হয় না কোনো মৌসুমে, কিন্তু এই দৃশ্যটা কম। দেখেন বাচ্চাটা, একটি প্রত্যন্ত অঞ্চলে ঢুকে পড়েছে। এখানে অনেক রফতানি গাছ আছে, ছায়াশুলি বীজ, কাঁঠাল গাছ। ওনাকে জিজ্ঞেস করি, পুরোটাই এরকম। এটা জয়নগর ইউনিয়ন শিবপুরের। জিজ্ঞেস করার চেষ্টা করতেছি কোন গ্রামে লটকন বেশি। হ্যাঁ, স্থানীয় একজন বয়স্কর সাথে কথা বললাম, উনি বলেন এই রাস্তার দুই পাশে লটকনের সৌন্দর্য দেখা যাবে, এবং সামনে জুহর বাজার আছে, এই পাশে আসকিতলা গ্রাম, দুই পাশে লটকনের গাছ আছে, দেখতেও পাচ্ছি। শব্দ ব্যাপক এবং ধানের চেয়ে লাভজনক, সবজির চেয়ে লাভজনক। মনে হচ্ছে না পুরো কাপাসিয়াতেই আছেন, লাল মাটি, আপনার নানির বাড়ি অঞ্চল। নামাজে যাচ্ছে, আমরা সামনে কোনো মসজিদে নামাজ পড়বো, জুমার নামাজ। এবং গাছপালা কত বেশি দেখছেন, রাস্তাটা কত ছায়া, না ছোট ছেলেটা সামনে গিয়ে আঞ্চলিক বাজারের কথা বললাম, বলো সামনে জোহর বাজার এবং রাস্তার দুই পাশের দৃশ্য দেখা যাবে লটকনের। আরি উপত্যকার মতো উঁচু উঁচু রাস্তা তো শুরু হয়েছে, দেখেন আরো বেশি ছায়া না দুই পাশে। গরমের দিন কিন্তু অনেক বেশি কষ্ট হয় রাস্তায় হাঁটলে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটু ছবি তুলবেন, ভালো করে তুলেন। ওনার সাথে যাওয়ার জন্য বললেন সামনে আরো চমৎকার সব দৃশ্য দেখানোর জন্য, হঠাৎ করে আমি আগন্তুককে উনি নিয়ে যাচ্ছে। সম্পূর্ণ অজানা অচেনা এক ভুবনে চলে আসলাম। এই লটকন গাছের এত বেশি ছায়া, নরসিংদী জেলায় এই অর্থকরী ফসল লটকন, যেন সেজে গুজে বসে আছে একটি গাছ। আর যারা বাগান বেছে না ওরা গিয়ে মনে মর্যাদে বেছে সকালবেলা। এটি বাংলাদেশের নরসিংদী জেলার শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন। জয়নগরটি 1971 সালে নামকরণ করা হয়েছে। এখানে মুক্তিযুদ্ধের অবস্থান করতেন, যেহেতু টেকটিল অঞ্চল, পাকিস্তানের আর্মি এদিকে আসতে পারেনি, মুক্তিযুদ্ধের ঘাঁটি ছিল ওই জয়নগর, আর বর্তমানে লটকনের ঘাঁটি। উঁচু টিলা থেকে নিচে নামছি, পাহাড়িয়া ফিলিংস। ছোট একটি বাগান, ছোট ছোট গাছ, এই লটকনের রাজ্যে একটা সময়ে কাঁঠালের ব্যাপক আবাদ হতো, কাঁঠালের উৎপাদন হতো, কাঁঠাল তো
এখন সেই লটকনের রাজ্যে এই সীমিত পরিসরের ছোট্ট একটি কাঁঠালের হাটের সাথে দেখা। এটি আজকি তলা চৌরাস্তা, এখানেই জুমার নামাজ পড়লাম। এই আজকি তলা চৌরাস্তার কাঁঠালগুলো বেশ বড় বড়। কত ছায়া আসতে পারছেন, তাপমাত্রা তো কমে গেছে হঠাৎ করে ছায়ার কারণে। ভালো লোকেশনে আসছি, ভালো লোকেশন দিচ্ছি। জিজ্ঞেস করি, লটকনের আধিপত্যে এখন একটি কাঁঠাল টিকে আছে, বেশ পুরাতন কাঁঠাল টিকে আছে। ওই বড় বড় রাস্তার চেয়ে এই ছোট রাস্তাতে আসা, লটকন বাগান ঘুরতে ঘুরতে দেখতে দেখতে এমন একটা জায়গায় আসলাম, এখানে এসে রাস্তাটি একপ্রকার শেষ, কাদামাটির রাস্তা, ইট সোলিং শেষ। চারপাশে দেখেন কেমন অন্ধকার হয়েছে, অর্থাৎ গরমের দিনে এই লটকন গাছের নিচে, লটকন বাগানের নিচে আসলে গরমের তাপমাত্রা কম লাগার কথা। আর যেহেতু সূর্যের আলো কম পড়ে, পাতা ঘন হওয়ার কারণে, অনেকগুলো পাতা থাকার কারণে এখানে একটি স্বেচ্ছাতে পরিবেশে থাকে লটকন বাগানের নিচে। নরসিংদী জেলার শিবপুর থানার জয়নগর ইউনিয়নের আজকি তলা গ্রাম। লটকন পাড়া শেষ, অজানা অজানা জনপদ লটকনের খোঁজে, লটকনের বাগানের খোঁজে। লটকনের দুনিয়ায় কাঁঠালের দেখা, এখানকার কাঁঠাল বেশ বড় বড় হয়। পুরো ইউনিয়ন জুড়ে এত গাছপালা, এত টেকটিলার মধ্যে জনসংখ্যা কম। আজকিতলা জয়নগর ভ্রমণ শেষে এখন ওয়ারী বটেশ্বরের পথে